সবই পরে আসোস নিকল সঙ্গে সাথী সঙ্গে। এই 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 দাঁড়া 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 দাঁড়া, নড়বি রে নড়বি রে, নড়িস নে। ইলিশ পদ্মার ইলিশ 180 টাকা, তোর এরকম নাজে হাল অবস্থা কা, এই বেহাল অবস্থা কিরা করলো? আর দোস্ত বলিস না দোস্ত, এই ইলিশ, হ্যাঁ এই ইলিশ হইছে আমার কাল। কেন? হাটরি বাজার থেকে ইলিশটা কিনে ইয়াদ আমার আসতেই বুঝলি, 500 লোকরে বলতে হইলো কোথাকার ইলিশ, দাম কত। আচ্ছা তো ভালো কথা, একটু আসতেছিলাম, একজন জিজ্ঞেস করে ভাই ইলিশটা কোথাকার, কোথাকার কইলাম পদ্মার, পদ্মার। আর একজন একটু আসলাম, আর একজন বলে ভাই ইলিশের দাম কত, দাম কইলাম 180। এইভাবে 180 পদ্মার ইলিশ, 180 পদ্মার ইলিশ বলতে বলতে মুখ দেখে ফেনা উঠে যাওয়ার অবস্থা। বুঝতে পারছি কিন্তু তাই বলে সব কে? আরে বাবা রে, এই এই মানুষের হাত থেকে বাঁচার জন্য একটা সাইনবোর্ডের দোকানে ঢুকে শেষ পর্যন্ত লিখে নিলাম পদ্মার ইলিশ 180। এখন যেই জিজ্ঞাসা করে ভাই ইলিশের দাম কত, আমি কই যদি বলে ভাই কোথাকার ইলিশ, বলি তোর তো আমি এতদিন একটু মেন্টাল মনে করতাম, কিন্তু এখন তো তুই দেখি বুদ্ধির হাড় বাক্স। আরে রিও ভাই, পদ্মার ইলিশ মাছের দাম কত? এই যে মরার সঙ্গে সঙ্গে পরে তুই কই বাজার যাবি?